আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ব্রিটেনে প্রচুর বাঙালি লোক বসবাস করেন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাহাজে চেপে বাঙালি লোকেরা এদেশে কাজ করতে আসেন। তখন তারা আসতেন এখানে কাজ করে আবার চলে যাবেন, তারা স্থায়ীভাবে বসবাসের কথা চিন্তা করতেন না। কিন্তু এক সময় দেখা গেল ব্রিটিশ সরকার, তারা দেখল যে তাদের পাউন্ড বিদেশে চলে যাচ্ছে এবং তাদের লাভ তেমন হচ্ছে না। তখন তারা এই যে তাদের পরিবার আনার অনুমতি দেয়, তখন শুরু হয় বসতি স্থাপন। এবং এক সময় আবহাওয়ার এই যে দুর্বোধ্যতা, ভাষার দুর্বোধ্যতা এবং বর্ণবাদীদের মার খেতে খেতে বাঙালিরা এক সময় উঠে দাঁড়ায়। বাঙালিরা এই ব্রিটেনে দুটো জিনিসকে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছে, একটি হচ্ছে রেস্তোরাঁর ব্যবসা, আরেকটা হচ্ছে বাংলা ভাষা। আপনি লন্ডনের আনাচেকানে যেখানেই যাবেন বাংলাভাষী মানুষকে সরব দেখবেন। আর ব্রিটেনের এমন কোনো গ্রাম নেই যেখানে বাংলাদেশি মানুষের রেস্তোরাঁ বা টেকওয়ে নেই। প্রায় 10,000 টেকওয়ে এবং রেস্তোরাঁ আছে এই ব্রিটেনে, এবং এখানে প্রায় 4 বিলিয়ন পাউন্ড টার্নওভার এই রেস্তোরাঁগুলো, যেগুলোকে বলা হয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এবং এগুলোর 99% রেস্টুরেন্টের মালিক হচ্ছেন বাঙালি, কর্মচারীরা বাঙালি। কিন্তু এই ব্যবসা এখন বিরাট ধস নামতে শুরু করেছে। কেন এই ধস? ব্রিটেনের অর্থনীতি অনেকটা নাজুক পরিস্থিতিতে এসে গেছে। কোভিড-19 পর একটা ধাক্কা লাগে, তারপর ব্রেক্সিট, যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যায় সেখানে আরেকটা ধাক্কা, তারপর আসে ইউক্রেন যুদ্ধ, এখন শুরু হয়েছে গাজা যুদ্ধ। এইসবের কারণে এই যে পুরো অর্থনীতি অবস্থা টালমাটাল, এবং এটা এই যে বাঙালিদের রেস্টুরেন্টের উপর এফেক্ট পড়েছে। যাদের বিজনেস ছিল সপ্তাহে 5,000 পাউন্ড, সেটা নেমে এসেছে 3,000 পাউন্ডে। তারপর আরেকটি সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছে যে তারা কুলিয়ে উঠতে পারছেন না, কারণ প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। কিন্তু একজন রেস্টুরেন্ট বা টেকওয়ে মালিকের পক্ষে প্রতিদিন মেনু চেঞ্জ করা সম্ভব না। তারপর আছে শ্রমিক সংকট, এবং আগে আমরা দেখেছি এই ব্রিটেনের যারা রেস্টুরেন্ট টেকওয়ে ব্যবসা করতেন, তারা অনেকেই তাদের সন্তান তাদের পরিবার নিয়ে অনেকটা ফ্যামিলি বিজনেসের মতো তারা করতেন। কিন্তু দেখা গেছে এখন নিউ জেনারেশন, এই বাঙালি প্রজন্ম, নতুন প্রজন্ম এইসব রেস্টুরেন্ট ব্যবসার প্রতি ইন্টারেস্টেড না। তারা ভালো ভালো জব করছে, পড়াশোনা করে অনেক উঁচু লেভেলের পর্যায়ে কাজ করছেন, যার ফলে এই রেস্টুরেন্টে শুরু হয়েছে তার পরিচালনায় তার কর্মী সংকট দেখা দিয়েছে। এবং এই সব কিছু মিলিয়ে একটা ক্রাইসিসের মধ্যে আছে, এবং অনেক রেস্টুরেন্ট এবং টেকওয়ে বন্ধ হয়ে গেছে, বন্ধ হতে যাচ্ছে অনেকগুলো, ক্রাইসিসের মধ্যে আছে, অনেকে র্যান্ট রেট দিয়ে কভার করতে পারছেন না। সব কিছু মিলিয়ে অবস্থাটা খুব নাজুক। অথচ এই রেস্টুরেন্ট ব্যবসা এই বাঙালিদের জন্য একটা আশ্রয়স্থল ছিল, যারাই ব্রিটেন বা ভারত থেকে আসতেন এই ব্রিটেনে কাজ করতে, পড়তে, ফ্যামিলির সাথে জয়েন করতে, তার বেশিরভাগ মানুষই এসে প্রথমে এই রেস্টুরেন্টে শেল্টার নিতেন। তারা এখানে কাজ করতেন, অনেকে উপরে থাকতেন রেস্টুরেন্টের উপর ফ্ল্যাটে, এবং সেটা মাগনা, খাওয়া মাগনা। এবং এই বিরাট শেল্টারের জায়গাটা এখন ভূমিকম্পের মধ্যে পড়েছে, এবং এটার জন্য বাঙালি কমিউনিটি দায়ী নয়, এটার জন্য এই পুরো অর্থনীতি ব্রিটেনের এবং রাজনীতি সম্পৃক্ত। এখন আমরা জানি না যে এই পর্যায়ে কখন কেটে উঠবে, তবে অনেকেই যারা এদেশে আসতে চান, অনেকেই মনে করেন রেস্টুরেন্টে গিয়ে কাজ করবেন, বা অনেকেই আছেন ভুয়া ফাঁদে পড়ে যে এদেশে ওয়ার্ক পারমিট দিয়ে, সাবধানে। কারণ এখন যেসব লোক আছেন তাদেরকে ছাঁটাই করতে হচ্ছে, সেখানে আপনাকে অনেক বেতন দেখিয়ে বিদেশ থেকে আনবে কিভাবে তারা?
প্লাস এখানে এসে কাজ পেয়ে যাবেন, আগের অবস্থা সেই অবস্থা নেই। তবে হ্যাঁ, রেস্টুরেন্ট ব্যবসায় একদম 100% সবারই একদম বাজে অবস্থা তা না, কেউ কেউ ব্যবসা করছেন বা তাদের সংখ্যা খুবই কম, বেশিরভাগই সাফার করছেন এবং টিকে থাকার যুদ্ধে আছেন। যাই হোক, এটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটু খারাপ সংবাদ। যাই হোক, আশা করি একদিন আমরা এই সমস্যা কাটিয়ে উঠব এবং আমাদের এই প্রতিষ্ঠিত এই যে বিরাট বিজনেস ইন্ডাস্ট্রি, কারি ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকবে এবং আমাদের মানুষ যাতে এসে এখানে উপকৃত হয় সেটা সম্ভব হবে, সেই আশাবাদ ব্যক্ত করে করছি। আর যারা, হ্যাঁ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছে করে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।